তো চলো অনেকদিন পর চলে এসেছি আমরা রিটিং শো নিয়ে, আর রিটিং শো আজকে আমাদের সাথে আরো দুজন রয়েছে, দেখতেই পাচ্ছ কারা, আর বলার কিছু নেই। তো আজকে এইটা হচ্ছে তেলের বোতল, এটা সরিয়ে দিয়ে আগে একটা পরে দেখাচ্ছি। আর এখানে কই পাতাটা নেওয়ার কারণ হচ্ছে একটাই, এখানে কই পাতা বাটা রয়েছে। অনেকে না কই পাতা কতটুকু ইচ্ছে করবে সেটা জানে না, বলে দিয়েছে এই ডান্ডিটা এটা ফেলে দিতে হবে, এই এরকম ভাবে পাতাটুকু বের করে নিতে হবে, আর ডান্ডিটা বেগুন পোড়া মাখবো, বেগুন পোড়া রয়েছে মাখতে হবে, ঠিক আছে। আর এখানে কি কি হয়েছে সেগুলো আমি জানি আজকে। এটা হচ্ছে বাটা মাছ ভাজা, আর এটা হচ্ছে গিয়ে মটর শাক, মটর শাক, আর এটা হচ্ছে কবি পাতা বাটা, আর এটা হচ্ছে পালং শাক, পালং শাক। আর এখানে তো তোমরা দেখতেই পাচ্ছ মটরের একদম লাল লাল ঝোল, আর এখানে হালকা বাসি ডাল আছে। আর সবার নজরটা খাবারের দিকে, কারণ এখন বাজে 5টা, ওদের বসে রেখেছি। আর ওরা হঠাৎ করে এসে বলছে আমরা খাবো, হঠাৎ করে বলে এই খাবো, ওরা হঠাৎ করে এসে নিন্দা করেছে, করে অপমান 5টার সময় খাওয়াচ্ছে, তাই মাখো, ওরা বসে আছে। মা বেগুন পোড়া মাখানা মেখে নিয়ে বেগুন পোড়া করে মাখবেন, এই বেগুনের যে ডান্ডিটা দেখছেন এটা শো অফের জন্য। এই তোকে বলতে হবে মাখ তাড়াতাড়ি, এটা শো অফের জন্য, এই শো অফটা প্যাট করে প্যাট প্যাট করে ফেলে দেবো, কথা বলবো এখানে ফেলি। কাঁচা লঙ্কা নিয়ে যাবো? হ্যাঁ হ্যাঁ একদম একদম। ওখানে তুমি তাই নুন দিয়ে দাও ছট করে, নুন নুন এখানে আছে, পেঁয়াজ 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 ধনে পাতা কাঁচা লঙ্কা, এখানে শুকনো লঙ্কা দরকার, কিন্তু কাঁচা লঙ্কা দিচ্ছি আমরা, টমেটো, আর এটার নাম কি বেগুন, এইখানে এইখানে কোথায় দিচ্ছ, বেশি করে দাও, বেশি করে দাও, হয়ে যাবে হয়ে যাবে, হবে না ওইটুকু দেয়, ও দু এক দানা চিনিও আছে। বলে তো দিলাম আমি বাসি ডাল, এবারে এরকম চটকে চটকে মাখবেন, ঠিক আছে, টমেটোকে এরকম চটকে দেবেন, লাল হয়ে যাবে। তো আজকে খাবারে প্রথম নিগলা নিচ্ছি, তেল দে তেল দে তেল দে, আর তাই কি দিছি দে আরো দেব, হ্যাঁ এই জন্য খেতে ইচ্ছা করে, ব্যাস। তো এরকম ভাবে চটকে চটকে কাঁচা সর্ষের তেল দিয়ে মেখে নিতে হবে, মেখে নেওয়ার পর এটা কি, এটা কি পোড়া পড়বে, পালং শাক তো খেয়ে দেখিস, খেয়ে দেখিস, ঠিক আছে, সারা দিয়ে দিলাম পাশে, আমি ওরকম কিছু করি না। মটর শাক, পালং শাক, কপি পাতা, বাটা, শাক ই শাক, আর এই যে বেগুন পোড়া আমার রেডি, বেগুন পোড়া মাখা এই যে রেডি, দেখে নিন কিরকম হবে ব্যাপারটা, এই দিয়ে দেওয়া হয় মাছ ভাজা সব দিয়ে দিচ্ছি, শুধুমাত্র মাটনের সময় হাত, হুম এই যে সবাইকে দিয়ে দিচ্ছি, আমি নিচ্ছি, আর তার বেগুন পোড়া যদি কারো একটু বেশি লাগে ভাত লাগবে, জল নেই, জল নিয়ে আসতে হবে। তা ওরা ভাজালো গ্যাস, এটা কই পাতা বাটা, কবি পাতা বাটা, বাবা বেগুন পোড়া মাখা তো হেভি হচ্ছে, মারাত্মক ঝাল, মুড়ি বাপ রে বাপ, এখনকার লঙ্কা গুলো হেভি ঝাল। এই ওয়েদারে হয় খিচুড়ি খাও না, একদম মাটন, মানে মাটনের ঝোল আর ভাত খাও, আমরা এত কিছু খাওয়াচ্ছে তোর ভালো লাগে না? ব্যাপারটা হচ্ছে টমায় আজকে যেচে নিমন্ত্রণ নিয়ে গেছে, হুম খেতে বসে অপমান, খাবি না তো মাটন, মাটন তন্ময় রাগে রাগে খাবি না তো, পালং শাক বেগুন পোড়াটা হেভি মেখেছি, ভালো হয়েছে বেগুন পোড়া, মিষ্টি, একাই সামনে একাই বলে যাচ্ছে মানে উদাহরণ দিয়ে, ভালো হয়েছে বেগুন পোড়া, সত্যি কথা বলো, ঝাল হয়েছে অনেক, ঝাঁতে হবে তো, পেঁয়াজ আছে না, ঝাঁতে হবে, পেঁয়াজ সর্ষের তেলে ঝাল লাগে, টমেটোটা আছে না টকটক হয়ে গেছে একটু, বলছি ঝাঁজ লাগছে আর টমেটো ঝাঁজ তো লাগবে, ঝাঁজ না হলে বেগুন পোড়া আমরা কি খেলি, বুঝিস না কিছু, এবার খাবো আগে চটকে চটকে মেখে খাচ্ছি, যতই তাড়াতাড়ি যে খাস মাটন তো একসাথেই নেবো,
মাছও কম রে মাছ নাই নাই তো আমি খাইনি খা মাছ খা আছে তো আমনা হ্যালো আমনা ডাইরেক্ট ব্রিহেম ক্যামেরা ক্যামেরা খায় না ডাল নিবি ডাল চলেগা যে খাস এক মাছ বুঝলি তন্ময় এদিকে বলে ও নিরামিষ খায় বুঝলি না শুনেছিস না তুই মাছ মাংস পছন্দ করে না না আমাকে বলেছে কিন্তু মাংস দেখলে সবথেকে বেশি লাভ হয় না আমাকে বলে যাব নাকি কে বলেছে 50 বছরের পর মাছ মাংস ছেড়ে দিতে তার আগে খেতে হয় কে বলেছে আনুবাকে খেয়ে নিয়েছে বলেছে ওকে আগে মাটনটা দেব কিন্তু না আগের কথা বলছি আগে তো ভিডিও ডিমান্ড ছিল আমাদের কারোর নুন লাগছে না শুধু এই ভদ্রলোকটা বাদ দিয়ে আছে মাছ খালি না মাছের অস্ত্রোপচার করলি যেমন ছেলে গেছে মাছ খাওয়া না না এইটাই খাচ্ছি এটা বড় ব্যাপার আমাকে একদিন মাছ খাওয়া শিখিয়েছিল মুখে নিতো পটল চিবিয়ে আর ওই টুকুন হার বার বলবো না বাকিটা বুঝে নিতে হবে তাই তো কুটে চিবাতে আমি সেটা বুঝে পেলাম না আমারও হয়ে গেছিল ডাল নেবি ডাল ডাল নেবি খায় বোকা এত কিছুর পর ডাল হচ্ছে আগে খাবার দিয়ে ডাল কি পরে কেউ খায় সব দিলে তোমরা কি মটন খাওয়া দেখতে যাও মটন দেখতে মটন দেখ ভাত দাবো দেখা যাবে লেবু আনিসি লেবু খাসি মানে লেবু এখন যদি লেবু মিষ্টির কথা বলিস না খেতে বসার আগে বলে মানব একটু মিষ্টি নেয় মানব বলে হ্যাঁ তন্ময় কি বলে বলে যা হয়েছে দেখ আর মানব বলে হ্যাঁ মানে কি তখন মিষ্টি ওদের দরকার নেই এবার ভরা পেট হয়ে যাবে এখন মিষ্টির কথা বলবে জয়টা নিমন্ত্রণ নেওয়া গেছে মিষ্টি আনে নাই হাতে ধরে তো আমি যে কি নিয়ে গেছে আর কি করতে তো এখন আমাদের পাতে বলছে মটন 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 যারা এই খাওয়া শেষে সেই সাহেব পড়লো আগে আমার হয়েছে তাহলে ভাত লাগবে ভালো খেতে গেলে ওয়েট করতে হয় না না মাটন অনেকক্ষণ দিদি দত্ত আমাদের আগে না একসাথে খাবো দুটো ভিডিও হয়ে যেত মানব আর তন্ময়কে পেট ভরে খাওয়ালাম মানব ফোন করলো বললো মাটন হচ্ছে তাই হাত স্নান করে চলে আসছি মাটন খাওয়ার আনন্দে তিন দিন বাদে স্নান করেছে ঘরকার আজ রাজা রাজ রাখলি কোথায় না আমি মাটন করলে বেশি রিচ করি না
মাঝন তো এমনি খুব বেশি ঝাল না মাঝন এমনি হচ্ছে বেশি আর মেয়েছে কি বলে বাবা খেতে পারে না মানে ঝাল ঝাল দিলে পরে অসুবিধা আছে মানে এই ঝালটা ঠিক আছে মানে বাচ্চাকে তো এগুলো ঠিক আছে এগুলো না মাটারে খুব বেশি মুরগি মাংসে ঝাল খাওয়া যায় মাটারে ঝাল খাওয়া যায় ঝাল নেওয়া যায় না করে হিডেন ভাবে ভাত চলে আসলো তো আমার ঝোল নিচ্ছে মাংস আর হবে না ভাই সাদা বেলা খাবো না তো হচ্ছে গিয়ে রিকোয়েস্ট করলে তো মানে রিকোয়েস্ট ফেলতে পারলাম না আমরা সত্যি হয়নি খাওয়ার সময় আমার না ইচ্ছে করে দিচ্ছে কোথায় পাবে আরেকটু হলে পরেও অসুবিধা হতো না এরপরে গলে যায় না না আরেকটু যদি হতো তাতে অসুবিধা হতো না কিন্তু আমি যাচ্ছি না আমার ফোনও যাচ্ছে না মালেও যাচ্ছে না চায়ও যাচ্ছে না ঠিক আছে নিমন্ত্রণ বাড়িতে কোথায় খাচ্ছিস মিষ্টির দোকানে তোদের বাড়িতে আমাদের বাড়ি নিমন্ত্রণ না কিছু মাইন্ড করবে না একটা সময় ছিল আমরা দর্শক হলো মুখের সাথে কেনে বার করে খেয়েছি অনেক কিছু বেরিয়ে যাবে তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন থ্যাংকস ফর ওয়াচিং বাই বাই চশমাটা কেমন হচ্ছে জানাবেন বাই বাই